বাংলার ব্যালটে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা যে খবর আজ সকাল থেকে আপনাদের দেখাতে শুরু করেছি যে আজকে প্রথম দফার দ্বিতীয় দিনের ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে এবং যত বেলা গড়াচ্ছে ততই একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসছে। বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জামুরিয়ার নন্ডি। যে জামুরিয়া আজকে সকালেই রক্তাক্ত হয়েছে, সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন, পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। দুজনকে আটক করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুরে সেখানে সুভাষ পল্লীতে বাড়িতে ঢুকে কংগ্রেসের এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি দেওয়া হয়েছে বলে হুমকি অভিযোগ। দুর্গাপুরের সুভাষ পল্লীতে বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল। ভোটের ফাঁকে বুথের পাশে একটি বাড়িতে বসে জল খাচ্ছিলেন কংগ্রেসের তিন এজেন্ট অজয় দাস, শ্যামল সাহা এবং সঞ্জয় পাল। অভিযোগ, এই সময় বাইকে একদল যুবক এসে তাদের বেধড়ক মারধর করে। সুমন কবিরাজ নামে পথ চলতি এক যুবককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন এক মহিলা। বাইক বাহিনী এলো, এসে গালাগালি দিয়ে মারতে শুরু করলো আমাদের। তখন আমরা বললাম কি হচ্ছে কি হচ্ছে, কাউকে তো চিনতে পারছি না, সব মুখে কাপড় বেঁধে আছে। দিয়ে মেরে দেবো বলে কোমর থেকে রিভলভার বার করেছে। আমার ঘরের ওইখানে দাঁড়িয়ে আছি, আমার ঘরের ভিতরে এসে বন্দুক দেখালো আমাকে, একটা আমার ঘরের টুল নিয়ে আমার মাথার মধ্যে মেরে দিয়ে ফুলি দিয়ে চলে গেল। রীতিমতো আমাকে বন্দুক দেখাচ্ছে, মানে এই হচ্ছে আমাদের শহরের অবস্থা, এখানে ভোট হচ্ছে আমাদের। তৃণমূলে বাইক বাহিনী একদম ঘরে ঢুকে যায়, এখানে ভোট ওইসব হবে না, আমরা আছি আমরাই থাকবো, এরকম কথাবার্তা বলে দিয়ে চলে গেল। এক মাস আগে একদম নির্বাচন গত 4 তারিখ থেকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে, পুলিশের আধিকারিকদের কাছে, যে 18, 19, 20, 21 চারটে ওয়ার্ডের প্রতিটা বুথ হচ্ছে হাইপার সেন্সিটিভ বুথ। এই প্রত্যেকটা বুথে হচ্ছে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হোক। এখানে মুখে সাদা কাপড় বেঁধে, কালো কাপড় বেঁধে মোটরবাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, বাড়িতে ঢুকে মহিলাদের উপরে অত্যাচার করছে। দুর্গাপুর পশ্চিম বারাবণী জামুরিয়া একের পর এক জায়গা থেকে বারবার অশান্তির খবর আসছে। আমরা আপনাদের দেখিয়েছি যে ভোট শুরুর আগে জামুরিয়া অশান্ত হয়ে ওঠে এবং আসানসোলের জামুরিয়ার অবিনাশ হাইস্কুলের 75 এবং 76 নম্বর বুথে যাওয়ার সময় 2 সিপিএম এজেন্টকে মারধর করা হয়। জীবন রুইদাস নামে 1 সিপিএম এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং 24 ঘন্টা এই খবর সম্প্রচারের পরই জেলা শাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিশির বাজরিয়া, কনক দেবনাথ, শতরূপ ঘোষ, মনোজিৎ মণ্ডল এবং শিবাজী প্রতিম বসু। আমি প্রথমে শতরূপের কাছে আসবো, যে শতরূপ সকাল থেকে আজকে নানান অভিযোগের কথা উঠে আসছে, কিন্তু আমরা দেখলাম যে মোটের উপর এমনকি যে নারায়ণগড় যেখান থেকে বারবার অশান্তির খবর আসছিল, সূর্যকান্ত মিশ্র তিনি সাংবাদিকদের বললেন যে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে কিন্তু মোটের উপর মানুষ ভোট দিয়েছেন। দেখুন, মানুষ তো ভোট দেবেন, কেননা মানুষের কাছে একটা সুযোগ এইটা। গত 5 বছর ধরে যে অত্যাচার মানুষকে সহ্য করতে হয়েছে, যে কষ্টের মধ্যে থাকতে হয়েছে মানুষকে, এই সুযোগটা হাতছাড়া করলে মানুষকে আরও 5টা বছর সেই নরকেই আবার বাস করতে হবে। সুতরাং মানুষ ভোট দেওয়ার জন্য ডেসপারেট মানুষ ভোট দেবেনি। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষ এই সরকারটাকে রাখতে চাক বা বদলাতে চাক, তারা যাতে সেই কাজটা নির্বিঘ্নে করতে পারেন। যারা এই সরকারটাকে রাখতে চান তারা যেন নির্বিঘ্নে সরকারি দলের পক্ষে ভোট দিতে পারেন, এবং যারা বদলাতে চান তারা যেন নির্বিঘ্নে নিজের বিরোধটাকে জাহির করতে পারেন, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেই কাজটা যে করতে অ্যাবজেক্ট ফেলিয়ার, এইটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আগের দিন আমরা দেখেছিলাম, নির্বাচন কমিশন
অধিবেশনে গিয়েছিলেন শিশির আমি শিশিরের কথাটা বলবো আমি জাস্ট একটা কথা নারায়ণগড়ের কথা আপনি যেহেতু বললেন বহু আলোচনাটা হারিয়ে যাবে বলে আমি বলে রাখছি নারায়ণগড়ে আজকে একটা জিনিস দেখছিলাম সকালবেলা সূর্যকান্ত মিশ্র প্রার্থী উনি বিরোধী দলনেতাকে কি আমি সেসবের মধ্যে যাচ্ছি না একটা কেন্দ্রের প্রার্থী কেন্দ্রের একজন প্রার্থী হওয়ার সুবাদে পোলিং যে কোনো পোলিং স্টেশনে যাওয়াটা তার অধিকারের মধ্যে পড়ে ইলেকশন কমিশন তাকে এই অধিকারটা দিয়েছে তিনি যখন গেছেন তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ সেখানে নাকি একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ করেছেন স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বক্তব্যটা কি সূর্যকান্ত মিশ্র আমলে নাকি ওনাদেরকে কিছু ক্ষেত্রে এমএলএ চিঠি পেতে খুব অসুবিধায় পড়তে হয়েছে তাই তারা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ করেছেন কেননা এমএলএ খুব খারাপ মুশকিল হচ্ছে যে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন এমএলএকে রাখার অথবা বদলাবার জন্য ভোট দেওয়ার সেই মানুষের কাছে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে এমএলএকে আমি পছন্দ করি না ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ভোট দিয়ে সেই এমএলএকে পাল্টে দেবো সেই কাজটা না করে যখন সেই মানুষ বাইরে সেই এমএলএকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা চেঁচামেচি করে তখন বোঝা যায় এটা ঠিক অতটা স্বতঃস্ফূর্ত নয় যতটা বলা হচ্ছে আর মুখ যদি এটাই যদি রাজনীতিটাকে যদি এই স্তরেই এরা নামিয়ে আনেন তাহলে মুশকিল কি জানেন তো এখনও তো কলকাতায় আশপাশে ভোট বাকি আছে ধরুন শোভন চ্যাটার্জি যখন বেহালায় ভোট দিতে যাবেন তখন যদি কিছু মানুষ আবার শোভন চ্যাটার্জিকে বেহালায় ঘিরে ধরেই নাড়ুয়ায় চাকা খাত খেতে দেখলাম চোর চোর বলে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখায় কি ফিরাজ হাকিম যখন এবার ভোটটা দিতে যাবেন কি সুব্রত মুখার্জি যখন বালিগঞ্জে ভোট দিতে যাবেন তখনও তো তাদেরকে তো আমরা ক্যামেরার সামনে ঘুষ খেতে দেখেছি তখন যদি একটু চোর চোর বলে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের সামনে ওনারা পড়ে যান তখন কি হবে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তারা ধর্ণায় বসে গেছে বিজেপির তরফ থেকে আপনারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে কি বক্তব্য আজকে দুটো কথা বলি আজকে আমরা যখন গেলাম একটা তো বললাম সমাধান যে নতুন অ্যাপ সমস্যার সমাধান না কিসের সমাধান আমরা কি দেখলাম সকাল থেকে আমরা অভিযোগ তুলছি পাঁচ মিনিটের মধ্যে ডিসপোজড নট কারেক্ট ক্ল্যারিফাইড ডন সমাধান হয়ে গেছে সিইওকে বললাম দ্যাট এই আপনাদের 300 জনের বাহিনী অবজারভার এলো অমুক তমুক হেন তেন বিরাট স্প্রেডশিটে ফোন নম্বর দেওয়া আছে দুটি কেন্দ্রের অবজারভারে একই মোবাইল নম্বর দেওয়া আছে বললাম এটা একটা ভুল এটা আমি কি করব ইসিআই দিয়েছে তো আপনি চেক করেননি আর দে রেসপন্ডিং আমার উত্তর নো দে আর নট No, they are not. কিন্তু কেন এত গর্জালো নির্বাচন কমিশন কিন্তু যদি সত্যি সত্যি ফাইনালি 2014 রিপিটেশন হয় তাহলে তো অনেকগুলো প্রশ্নের জায়গা থাকে এবং ইতিমধ্যে নিন্দুকেরা তারা আবার যেটা শিবাজিদা যেটা মেনশন করলেন তারা আবার যে প্রশ্নটা তুলতে শুরু করেছেন যে তাহলে কি আপনাদের সঙ্গে আলাদা হয়ে গেল নির্বাচন কমিশন ও সব তো স্টেটের অফিসার সিইও দপ্তর কার বলো না প্লিজ আমরা এটা আজকে যখন গেলাম একই উত্তর উল্টো টিভি চ্যানেলকে উনি দোষ দিচ্ছেন কিন্তু কয়েকদিন আগে তো ওই পুলিশ কমিশনারকে নিয়ে আপনাদের সবার কথা শুনেছিল সেন্ট্রালে গিয়ে নির্বাচন যে প্রায় সরিয়ে দিচ্ছিল রাজীব কুমারকে হঠাৎ করে মানে কি কি হলো মানে মাছটা ফুসকে গেল না কি মানে হোয়াট ইজ দ্য প্রবলেম ইলেকশন কমিশন ইজ নট আপনার কাছে উত্তর আছে দেন আরে আপনি কি জিজ্ঞাসা করছি আমার কাছে উত্তর নেই আপনি দেন না আমি শুনবো সেটা তো আমারও বুঝতে পাচ্ছি না হঠাৎ আচ্ছা দেন না উত্তর হঠাৎ আমি আজকে এখানে একবার আমরা দেখিয়েছিলাম আমি তাহলে বলি সোহরাব আলি গত সেপ্টেম্বরে লোহাচুর মামলায় দোষী সাব্যস্ত হন আপনারা জানেন তিনি এবার প্রার্থী হতে পারেননি খুব স্বাভাবিকভাবে নার্গিস বানো তার স্ত্রী তিনি তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর রানীগঞ্জ কেন্দ্র থেকে এবং রানীগঞ্জের যে নার্গিস বানোকে নিয়ে সৌরভ আলী তিনি বুথে বুথে ঢুকে খবরদারি করছিলেন বলে অভিযোগ সেই ছবি আমরা দেখিয়েছিলাম 24 ঘন্টার পর্দায় এবং এই খবর সম্প্রচার হওয়ার পরেই নির্বাচন কমিশন ওই বুথের প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পারছি আমরা আপনাদের দেখাবো যে প্রিজাইডিং অফিসার তাকে যখন আমরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম তিনি কি বলেন কনফিডেন্স বলতে পারলাম না কারণ উনি ওনার সাথে এসছেন ওই জন্যই এলাকা
মানে উনি অলরেডি ঢুকে গেছেন ভোটার হিসাবে, এইটা ভেবেই নিয়েছি। তারপরে উনি এসে পরিচয় দিলেন, এইটুকু। কিন্তু কেউই তো ভোটার না দেখা গেল এই বুথে, না প্রার্থী ভোটার না তার স্বামী ভোটার। ভিজিটার হিসাবে তো এটা প্রার্থী ভিজিট করতেই পারে, তার স্বামী ভিজিট করতে পারে, সেটা পুরোপুরি আমি কনফার্ম হলাম না, কারণ অলরেডি ওইখানে উনি ভোটার লাইন হিসাবে ঢুকে গেছেন। আপনারা শুনলেন প্রিজাইডিং অফিসারের বক্তব্য সৌরভ সৌরভ আলী, তাকেও আমরা এভাবে প্রশ্ন করেছিলাম যে কিভাবে তিনি তার স্ত্রীর সঙ্গে বুথে ঢুকছেন, কি উত্তর দিলেন সৌরভ আলী? আপনার সঙ্গে আরো জানা 10-15 জন ঢুকলো বুথের মধ্যে, ক্যান্ডিডেট না দিলেন না, যে কথাটা আপনি বলছেন সেটা মিথ্যা কথা। আমার সঙ্গে ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট গেল, কিন্তু ছবি হলো যে আপনি ভিতরে ভিতরে ঢুকলেন। আমার কেউ বুঝেন, আমি মিসের সঙ্গে ছিলাম তো। প্রিজাইডিং অফিসারের খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, প্রিজাইডিং অফিসারের ওই বুথের মধ্যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এবং তিনি অ্যারেস্ট অফ দি অর্ডার করাতে পারেন, মানে এইটা এতটা ক্ষমতা আছে। আনফরচুনেটলি আমি জানি না কোথা থেকে তিনি ট্রেনিং পেয়েছেন, তিনি আদৌ ট্রেনিং নিয়েছেন কিনা, কিংবা তার উপরে কোনো নির্দেশ আছে কিনা, কিন্তু আমি এটা সেটা বলবো না। আমি বলছি যে এরকম একটা খুব অযোগ্য অফিসার, কিন্তু এখানে খুব যোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না আরো কোথাও কোথাও এরকম হয়েছে। আমার একটা পয়েন্ট আছে শিবাজি দা, আপনি বলছেন যে এরকম একটা অযোগ্য অফিসার, হয়তো আমি এখানে জানতে চাই হয়তো ফার ফেচেড হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই লোকটার নাম সৌরভ আলী, যার অটোমেটিক্যালি বিধায়ক পদ খারিজ হয়ে গেছে, কিন্তু সেপ্টেম্বরে হওয়ার পরে খারিজ হয়ে যাওয়ার কথা শেষ করতে দাও অটোমেটিক্যালি খারিজ হয়ে গেছে, কিন্তু বিধানসভায় এখনো অবধি কাগজপত্র পৌঁছয়নি, কিন্তু অটোমেটিক্যালি খারিজ হয়ে যাওয়ার কথা যে মুহূর্তে শতরূপ যে মুহূর্তে চক্রান্ত হয়েছে, প্রিজাইডিং অফিসার তিনি ফাইনালি তো একটা রাজ্য সরকারের কর্মী। আমি সেটাই বলছি, কিন্তু সেটাই তো আসল কথা, কোথায় গিয়ে ভয়টা আমি জয় করতে পারবো সেটা ব্যক্তিত্বের ওপর নির্ভর করে এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করে, আমি চাকরি কোথায় করি, থাকি কোথায়, তো এগুলো যদি বড় হয়ে যায় তো অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, কিন্তু আমি বলবো অত্যন্ত অভিপ্রেত ঘটনা হয়েছে যে তাকে আমাদের এই যে এখানকার খবরের জেরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মিনিমাম উনি যেটা বলছেন কনফিডেন্সের অভাব, আমি কনফিডেন্স কথাটা বারবার বলছেন, আমার কনফিডেন্স নেই। এই কনফিডেন্স ওকে কিন্তু ইলেকশন কমিশন দিয়েছে, আমাদের যে আমাদের ইলেকশনের যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট দিয়েছে, এবং এই এই অনুযায়ী তিনি করতে পারছেন না কেন সেটা তো অনেকে আবার